নমস্কার, অনা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই। আমি অনামিকা, চলে এলাম আপনাদের মাঝে আবারও একটি খুবই ইন্টারেস্টিং এবং ইউজফুল একটি ভিডিও নিয়ে, যেটা আপনাদের সবার প্রয়োজন। তো চলুন বেশি দেরি না করে তাহলে ব্লগটা শুরু করা যাক। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রিজটা এখন এই অবস্থায় রয়েছে, অনেক জায়গায় দাগ ভরে গিয়েছে, অনেক জায়গায় ম্যাসি হয়ে রয়েছে। তো আজকে অর্গানাইজ করব, সাথে ক্লিনিং ভিডিওটাও শেয়ার করব। তো আমরা না অনেকেই কম বেশি কিন্তু ফ্রিজ পরিষ্কার করে থাকি, আর ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে আমাদের কিন্তু ফ্রিজ কিন্তু অনেক বেশি নষ্ট হয়ে এবং ড্যামেজও হয়ে যায়, যেটা কিন্তু আমরা ঠিক করে জানিও না যে কিভাবে আমাদের ফ্রিজটা কিন্তু ধীরে ধীরে ড্যামেজ হচ্ছে। আমরা অনেক সময় যে নতুন ফ্রিজ কিনি সেটা 2 বছর কিংবা 3 বছরও যায় না, আর ফ্রিজটা কিন্তু খারাপ হতে থাকে। তো আজকে সেটাই শেয়ার করব যে আপনারা কিভাবে ফ্রিজ ক্লিন করতে পারেন, তাতে আপনাদের ফ্রিজ থাকবে একদম নতুনের মতন এবং ফ্রিজ কিন্তু খুব সহজে খারাপ হবে না। আমার এই ফ্রিজ কিন্তু বিগত 10 থেকে 12 বছর হয়ে গিয়েছে, মানে 12 বছরের কাছাকাছি হয়ে গিয়েছে, এখনও কিন্তু কোনো রকম প্রবলেম হয়নি। আর সেটা কিভাবে সেটাই আজকে জানাবো। যখন আমরা ফ্রিজ কিনেছিলাম, আমাদেরকে যেই যেইভাবে টিপসগুলো ফলো করে ফ্রিজ ক্লিন করতে বলা হয়েছিল সেইভাবেই ফলো করে আজ পর্যন্ত আমরা ক্লিন করছি, আর সেইভাবেই করাতে আমাদের কিন্তু ফ্রিজ একবারও খারাপ হয়নি। আমরা কিন্তু অনেকেই সার্ফ কিংবা ডিটারজেন্ট বা বাসন মাজার যে ভিমবার থাকে এগুলো দিয়ে আমরা পরিষ্কার করে থাকি, কিন্তু এটা একদম রং প্রসেস। তো আজকে আপনাদেরকে 3 রকম টিপস শেয়ার করব, ফ্রিজ ভিতরে কীভাবে পরিষ্কার করবেন বাইরে, এবং ফ্রিজে এমন কোন জিনিসটা রাখলে ফ্রিজে কোনো দুর্গন্ধ হবে না। প্রথমে ফার্স্ট টিপস যেটা রয়েছে, প্রথম টিপসটা সেটা হচ্ছে একটা লেবু নিয়ে নিন। সেই লেবুটার কে আপনারা কয়েকটি খোসা এর মধ্যে মিলিয়ে দিন, সাথে লেবুর রস অবশ্যই। আর এখানে 1 গ্লাস জল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি লেবুর রসটা ছড়িয়ে দিলাম, সাথে কিন্তু আমি 1 কাপের মতন ভিনিগারও দিয়ে দিয়েছি। তো এই জলটা না রেডি হয়ে গেল। এবার আপনারা নিতে পারেন সফট কোনো কাপড়। তো আমার ঘরে এরকম একটি সফট কাপড় রয়েছে, সেটা আমি নিয়ে নিলাম, ভিজিয়ে নিলাম। এবার এটা দিয়েই আমি করব ফ্রিজটাকে ডিপ ক্লিন। হ্যাঁ, ঠিক শুনেছেন, ফ্রিজ ডিপ ক্লিন করার জন্য কোনো রকম শ্যাম্পু কিংবা সার্ফ এমনকি কোনো ডিটারজেন্ট কিন্তু একদম ব্যবহার করা উচিত নয়। আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিজের এই জায়গাটা রিফ্রিজারেটর যেটাকে বলে, যেখান থেকে আইস উৎপন্ন হয়, সেই জায়গাটা কিন্তু অনেক সময় আমরা সার্ফ বা শ্যাম্পু দিয়ে পরিষ্কার করি বা ডিটারজেন্ট দিয়ে। তাতে কী হয়, এর মধ্যে কিন্তু যে কেমিক্যালটি বের হয় এইসব ডিটারজেন্ট দিয়ে, সেগুলো কিন্তু এর ভিতরে চলে যায় এবং খারাপ হতে থাকে। আর আমাদের কম বেশি সবার ঘরে কিন্তু বৃদ্ধা এবং ছোটো বাচ্চারা থাকে, সাথে আমরা নিজেরাও কিন্তু হাইজিন মেনটেন করে চলি। তো আমাদের জন্য কিন্তু এটা ভীষণ ক্ষতি করে, কারণ সার্ফ বা ডিটারজেন্টে কিন্তু খুব একটা ভালো জিনিস থাকে না, খুবই বেশি পরিমাণে ক্ষার থাকে, যেটাতে কিন্তু আমাদের শরীরেরও তো ক্ষতি হবেই। আমরা যেহেতু খাবারের জিনিস রাখি, তার যে একটা গন্ধ সেটাও কিন্তু খাবারের সাথে মিশে যায়, আর সাথে কিন্তু ছোটো বাচ্চাদের কিন্তু ভীষণভাবে ক্ষতি করে। তাই সবসময় মনে রাখবেন যে ফ্রিজ পরিষ্কার করার জন্য কখনো এমন কোনো জিনিস ইউজ করবেন না যেটা আপনার ফ্রিজকেও ক্ষতি করছে, সাথে কিন্তু আপনাদের নিজেদের শরীরকেও ক্ষতি করছে। তো এখানে আমি ভিনিগার, লেবুর রস আর জল, বাস এই দুটো জিনিস দিয়েই আমি কিন্তু ফ্রিজটা ভালো করে ক্লিন করছি একটা সফট কাপড় দিয়ে। যেখানে যেখানে আমার হাত পৌঁছচ্ছে, মানে ফ্রিজের শুধুমাত্র উপরের অংশটা, ভিতরের কোনো রকম কারুকার্য করার কোনো প্রয়োজন নেই। যেখানে মনে হচ্ছে কোনো তার আছে কিংবা লাইট জ্বলছে, ওই সব জায়গায় কিন্তু একদম হাত না দেওয়াটাই ভালো। আর যেখানে যেখানটা উপরের অংশ, সেগুলো আমি সমস্ত কিন্তু ক্লিন করে নিচ্ছি, আর খুব সুন্দরভাবে ক্লিন হচ্ছে। আর কোথাও কোনো নোংরা বা স্পট থাকলে সেটা কিন্তু খুব সহজেই উঠে যাচ্ছে। আমরা অনেকেই মনে করতে পারি, প্রশ্ন আসতে পারে যে যদি কোনো স্পট থাকে, সেই স্পটটা যদি অনেক বেশি ডিপ হয় তাহলে সেটা কি উঠবে? হ্যাঁ, অবশ্যই সেটা উঠে যাবে। আমি কিন্তু আপনাদেরকে পুরো ভিডিওটাতে দেখাবো ফ্রিজটা কত সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে, আর ফ্রিজের কোথাও কিন্তু কোনো রকম স্পট দেখা যাচ্ছে না। তাহলে চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ফ্রিজটাও পরিষ্কার করিনি। আর ফ্রিজের যে জিনিসগুলো রয়েছে না, এগুলো কিন্তু খোলারও কোনো প্রয়োজন নেই, হালকা একটু খুলে, যেমনি আমি খুললাম,
আর উপর দিয়ে একটু ভালো করে এইভাবে মুছে নিলেই কিন্তু ফ্রিজটা একদম ক্লিন হয়ে যাবে। তাহলে আপনারা দেখুন বন্ধুরা যে আমার ফ্রিজটা কত বেশি নোংরা ছিল, আর অনেক জায়গায় কিন্তু স্পট ছিল, এখন কিন্তু কোনো স্পটই দেখা যাচ্ছে না। এটা তো গেল টিপস নাম্বার ওয়ান, এবার টিপস নাম্বার টুটাও শেয়ার করব। আগে পুরো প্রথম যে আমি ফ্রিজটা পরিষ্কার করলাম সেটা আপনাদের সাথে একবার ঘুরে দেখাই। আমি আমার ফ্রিজে যত জিনিস রয়েছিল সবগুলোই কিন্তু একবার মুছে নিয়ে আবারও ঢুকিয়ে দিলাম। এবার আমি সেকেন্ড টিপসটা শেয়ার করব, সেটা হচ্ছে ফ্রিজের উপরে অংশটা কিভাবে পরিষ্কার করবেন। তার জন্য আমি এখানে এক গ্লাসের মতন জল নিয়েছি, যতটা আমার ফ্রিজের আকার সেই হিসেবে জলটা নিয়েছি। তার মধ্যে এক চামচ শ্যাম্পু মিলিয়ে নিলাম, নিয়ে সেম সেই কাপড়টা ভালো করে ধুয়ে নিয়েছি, সেটা দিয়ে ফ্রিজের উপরের অংশটা পরিষ্কার করে নেব। এই ক্ষেত্রে একটা কথা বলে থাকি, ফ্রিজের উপরের অংশটা কিন্তু সার্ফ বা কোনো রকম ডিটারজেন্ট দিয়ে একদম পরিষ্কার করবেন না, তাতেও কিন্তু ফ্রিজের উপরের যে একটা গ্লেজ থাকে না, নতুনত্ব যে ভাবটা থাকে সেটাও কিন্তু চলে যায়। শ্যাম্পু দিয়ে পরিষ্কার করলে ফ্রিজটি কিন্তু ভালো মতন যে একটা চকচকা ভাব থাকে সেটা কিন্তু একদম বজায় থাকে ফার্স্ট টু লাস্ট, আর ফ্রিজটা একদম নতুনের মতনই থাকে। তাই শ্যাম্পু ব্যবহার করেই পরিষ্কার করলাম। শুধু শ্যাম্পু দিয়ে পরিষ্কার করলেই হবে না, শেষে আরেকটি জিনিসও ব্যবহার করব, সেটি হচ্ছে সিম্পল জল। এবার আমি শ্যাম্পু দিয়ে ভালো করে তো ধুয়ে নিলাম, তারপরে সিম্পল সাদা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। হ্যাঁ, কাপড়টা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। আর এটা ব্যবহার করার কারণ হচ্ছে, কারণ আমরা যে শ্যাম্পুটা দিয়ে পরিষ্কার করেছি তাতে কিন্তু একটা ফেনা ফেনা ভাব কিংবা সাদা সাদা স্পট কিন্তু থেকে যেতে পারে শুকিয়ে যাওয়ার পর, সেটা দেখতে মোটেও ভালো লাগবে না। আর আমরা যখন খাবার বের করব বা ভিতরে আবার রেখে দেব তখন কিন্তু সেটা কিন্তু খাবারেও চলে যেতে পারে। তাই আবারও কিন্তু আমি জল দিয়ে, সাদা জল দিয়ে ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর ফ্রিজের ভিতরে যে গার্ডারটা রয়েছে না, যেটা দিয়ে ফ্রিজটা চুম্বকের মতন আকর্ষণ হয়ে ভালো করে আটকে যায়, সেটা কিন্তু কখনোই শ্যাম্পু কিংবা ডিটারজেন্ট দিয়ে বা কোনো জিনিস দিয়ে কিন্তু পরিষ্কার করবে না, শুধুমাত্র সাদা জল দিয়ে এভাবে কোনাগুলো ভালো করে পরিষ্কার করবেন। এই চুম্বকটা কিন্তু ক্ষয়ে যেতে পারে, এর মধ্যে কিন্তু ভিনেগারও দেওয়া উচিত নয় কিংবা কোনো রকম ব্লিচিংও না, তাতে কিন্তু আঠাটা নষ্ট হয়ে যেতে পারে। এবার ফ্রিজের যে জিনিসগুলো রয়েছে, কয়েকটি জিনিস আমি বের করেছিলাম, যেমন ভেজিটেবিল রাখার যে ক্যারিটা রয়েছে সেটা কিন্তু আমি এইভাবে কিন্তু পরিষ্কার করে নেব শুধুমাত্র শ্যাম্পু দিয়ে, তাতে এর যে একটা নতুনের ভাব রয়েছে সেটা কিন্তু বজায় থাকবে। আর এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে আমি ফ্রিজে এখন ঢুকাবো না, এগুলো কী করবো সেটাও জানাবো, আর এগুলো ভালো করে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। তাহলে চলুন, আগে আপনাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করা রয়েছে। Thank you.
আমার সমস্ত ফ্রিজে জিনিস পরিষ্কার করা হয়ে গেছে, ফ্রিজটাও মোটামুটি অর্গানাইজও হয়ে গিয়েছে, যা জিনিস আমার রয়েছে সেগুলো দিয়েই। তো এখন দেখতে পাচ্ছেন ফ্রিজটা মোটামুটি ভালোই, মানে বলতে গেলে একদমই ভালো পরিষ্কার হয়ে গিয়েছে। ক্যামেরায় কতটা আমি দেখাতে পারছি বুঝতে পারছি না, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, এই অবধি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে যে আপনাদেরকে যে টিপসগুলো দিচ্ছি না, এই টিপসগুলো পুরোপুরি আমাকে দোকান থেকে সাজেস্ট করেছিল যখন আমি আজ থেকে 10 থেকে 12 বছর আগে ফ্রিজটা কিনেছিলাম। তো যেই জিনিসগুলো আমি ধুয়ে নিলাম ফ্রিজে রাখার জন্য, সেগুলো 2 ঘন্টার জন্য শুকোতে দেব, তো ততক্ষণ এগুলো পুরোপুরি ড্রাই হয়ে যাবে। এবং ফ্রিজে রাখার জন্য কিছু জিনিসও আছে যেগুলো ফ্রিজ কিন্তু সবসময় ক্লিন রাখতে আপনাদেরকে সাহায্য করবে। তো চলুন লাস্ট টিপটা আপনাদের সাথে শেয়ার করি। এই টিপসটে আপনাদেরকে নিতে হবে একটি লেবু, এবং এই লেবুর উপরে খাবারের যে সোডাটি রয়েছে সেই সোডা অল্প পরিমাণে মিলিয়ে আপনারা যে কোনো একটি জিনিসে রাখতে পারেন, কোনো বাটির মধ্যেও রাখতে পারেন, রেখে ফ্রিজের যে কোনো একটি কোণায় রেখে দিন। এটা কিন্তু সপ্তাহে সপ্তাহে অবশ্যই পাল্টে দেবেন, এতে আপনাদের ফ্রিজে কোনো রকম গন্ধ হবে না। অনেক সময় আমাদের ফ্রিজে শাক সবজি থাকে কিংবা মাছ মাংস থাকাতে কিন্তু অনেকটা গন্ধ হয়ে যায়, এটা কিন্তু আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে। আর আমি ফ্রিজে কিন্তু কিছু প্লেটের মতন জিনিস ইউজ করেছি কাগজের, যেগুলো কাচের উপরে রেখেছি, এতে আমার ফ্রিজ কিন্তু নোংরা হবে না, খুব কম হবে। তাহলে আজকে এখানেই শেষ করলাম। যদি আপনাদের এই ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হয়ে থাকে, আশা করব আপনারা আমাকে সাপোর্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সকল বন্ধুদের।